জৈব রসায়নের একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে আমরা পড়ব হচ্ছে ফেনল। তো ফেনল জানার আগে আমার যেটা জানতে হবে যে আসলে ফেনল কাকে বলে। তো আমি ফেনল একটা সংকেত দেখে রাখছি, এটা হচ্ছে বেনজিন চক্রের সাথে কি মূলক আসছে, হাইড্রোক্সিল মূলক আসছে। তাহলে কোন একটা বেনজিন চক্রের সাথে যদি হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে তাহলে সেই যৌগকে বলা হবে ফেনল। ঠিক আছে, তো আমরা একটা কথা মনে রাখবো যে এই যে ফেনল, এই ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। কি বলছি, ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। আচ্ছা, তাহলে ফেনল কাকে বলে? ফেনল হচ্ছে বেনজিন চক্রের মধ্যে কোন একটা কার্বনের সাথে যদি হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে, তাহলে বেনজিন চক্রের কার্বনের সঙ্গে হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকলে যে যৌগ গঠিত হয় তাকে বলা হয় ফেনল। ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। এখন আসি এই যে বেনজিন চক্রে, এই বেনজিন চক্রের সাথে কি আমরা OH মূলক যুক্ত করছিলাম, তাহলে আমরা মনে রাখবো যে বেনজিন চক্রের সাথে OH গ্রুপভুক্ত যে কোনো যৌগ যখন গঠন করে, মানে OH যুক্ত থাকলে যে যৌগ গঠিত হয় তাদেরকে একত্রে আমরা ফেনলস বলতে পারি। কি বলতে পারি? ফেনলস। এটা যেন মনে থাকে, দেখে বলা হয় ফেনলস। তাহলে ফেনলস কাকে বলে? ফেনলস হচ্ছে বেনজিন চক্রের সাথে OH গ্রুপভুক্ত যে কোনো যৌগকে একত্রে বলা হবে ফেনলস। আর ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। আচ্ছা, এখন আসি ফেনলের জন্য আমাদের কিছু সংকেত মুখস্থ করতে হবে। এই সংকেতগুলো খুব ইম্পর্টেন্ট, এটা প্রতি বছর এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। আচ্ছা, এখন আসি ফার্স্ট স্টেপটা দেখো, একটা আমরা দিয়ে রাখছি। একটা মানে হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে একটা বেনজিন চক্র, বেনজিনের সাথে কি আছে OH, তাহলে এটা একটা ফেনল। ফেনলের এই যে চক্রের মধ্যে কত নাম্বার কার্বনে এই মূলকটা আছে আমরা গুণি, তাহলে 1 2 3 4, তাহলে 4 নম্বরে যে মূলকটা আছে সেই মূলককে বলা হয় নাইট্রো মূলক। আমরা জানি বন্ড NO2 কে বলা হয় নাইট্রো মূলক, তাহলে এই সংকেতের নাম হচ্ছে 4 নাইট্রো ফেনল। বুঝতে পারছিস? আচ্ছা, ঠিক একইভাবে দুই নম্বরটা যদি যাই একই রকম, এই যে NH2, এই NH2 মূলককে আমরা বলি হচ্ছে অ্যামিনো মূলক। তাহলে এটা কয় নাম্বার কার্বনের সাথে আছে? 4 নাম্বার কার্বনের সাথে আছে, তাহলে এর নাম হবে 4 অ্যামিনো ফেনল। ঠিক একইভাবে আমরা আসি তিন নম্বর সংকেতে। দেখো তিন নম্বরে লিখছি যে এটা একটা ফেনলের সংকেত OH আছে। আচ্ছা, এই ফেনলের সাথে এটা যদি হয় মানে 1 নম্বর কার্বন ফেনল, তাহলে এটা অবশ্যই কি আমার 2 নম্বর কার্বন। তাহলে এই 1 নম্বর কার্বনের সাথে আছে OH আর 2 নম্বরের সাথে আছে কি মূলক, মিথাইল মূলক, তাহলে এর নাম হবে 2 মিথাইল ফেনল। বুঝতে পারছিস তিনটা? আচ্ছা, 4 নম্বর আসি আমি 4 5 6 তিনটারই দেখো আমরা বাণিজ্যিক নাম লিখে রাখছি। এখন এই ইউকে পদ্ধতিতে কি নাম খেয়াল করি, এটা তো ফেনল, কারণ এটা একটা বেনজিন চক্র। এই বেনজিন চক্রের সাথে কত নাম্বার কার্বনে আমার হাইড্রোক্সিল মূলক আছে, তাহলে 1 এবং 3, তাহলে 1 3 কয়টা হাইড্রোক্সি আছে? দুইটা, তাহলে আমরা বলবো 1 3 ডাই হাইড্রোক্সি বেনজিন। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক একইভাবে যদি আমরা আসি 5 নম্বরে, তাহলে এটাতে কয়টা আছে? তিনটা, তাহলে 1 2 3, তাহলে তিনটা হাইড্রোক্সি মূলক থাকা মানে হচ্ছে ট্রাই হাইড্রোক্সি, তাহলে এটা হবে ট্রাই হাইড্রোক্সি। আচ্ছা, এবং মনে রাখবা এই এর বাণিজ্যিক নাম হচ্ছে, যখন দুইটা OH থাকবে তাহলে তার বাণিজ্যিক নাম হচ্ছে রিসোর্সিনল, যখন তিনটা থাকবে, দেখো 1 2 3 তে যখন ট্রাই হাইড্রোক্সি থাকবে তখন তার নাম হবে পাইরোগ্যালো। আচ্ছা, 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এই দেখো নাম দিয়ে রাখছি ফ্লোরোব্রুসিনল। ঠিক আছে, তাহলে দেখো এর মধ্যে আমার কি কি আছে, কয়টা হাইড্রোক্সি মূলক আছে, OH আছে কয়টা, তিনটা, তাহলে 1 নম্বরে আছে, 3 নম্বরে আছে আর 5 নম্বরে আছে, তাহলে বলতে হবে 1 3 5 ট্রাই হাইড্রোক্সি বেনজিন। বুঝতে পারছি? আচ্ছা, এই 6টার পরে আমাদের যৌগ গঠনে মানে বিক্রিয়াতে আরো দুইটা সংকেত লাগবে, সেটা হচ্ছে 7 নম্বর এবং 8 নম্বর। এটা যেন ভুল না হয়, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট যে আমরা বুঝতে পারছি এই ফেনলের সাথে আমার কি আছে, অ্যালডিহাইড আছে। ঠিক আছে, তাহলে যদি ফেনলের সাথে অ্যালডিহাইড থাকে তাহলে তার নাম হয়ে যাবে স্যালিসাইলডিহাইড। বুঝতে পারছি? তাহলে ফেনলের সাথে যদি কি থাকে, অ্যালডিহাইড থাকে, তাহলে তাকে বলবো স্যালিসাইলডিহাইড। আর ফেনলের সাথে যদি কার্বক্সিলিক মূলক থাকে তাহলে তার নাম হবে স্যালিসাইলিক অ্যাসিড। বুঝতে পারছি? তাহলে আমরা এই 8টা সংকেত খুব ভালো মতো মুখস্থ করব। ঠিক আছে, এখন আসি আমরা হচ্ছে এতক্ষণ বললাম হচ্ছে ফেনলের সংকেত করছিলাম, এখন আমরা করতেছি যে ফেনলের পরীক্ষাগার প্রস্তুতি করতেছি। তো পরীক্ষাগার প্রস্তুতি আমার তিন পদ্ধতি আছে, আমি 1 নম্বর নিয়ে আলোচনা করতেছি ফার্স্টে। আচ্ছা আসি, দেখো ফেনলের 1 নম্বর যে পরীক্ষার প্রস্তুতি এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি কিভাবে মনে রাখতে পারি যে ফেনল যখন বানাবো তখন দেখো সবার আগে আমরা কি নিছি যে বেনজিনের মাথার উপরে যদি হচ্ছে NH2 মূলক থাকে, NH2 মানে হচ্ছে
অ্যামিনো মূলক, তাহলে বেনজিন চক্রের উপরে যদি অ্যামিনো মূলক থাকে তাহলে সেই যৌগের নাম হয়ে যায় অ্যানিলিন, তাহলে এটা নাম হচ্ছে অ্যানিলিন। আচ্ছা তাহলে অ্যানিলিন নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে এই তাপমাত্রাটা অবশ্যই মনে রাখতে হবে, অ্যানিলিন নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে কি উত্তপ্ত করছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই যে N2 আছে মানে ডায়াজো মূলক আছে। আচ্ছা তাহলে এই যৌগের নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো, আদ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া, তাহলে পানির সাথে বিক্রিয়া করে তাপ প্রয়োগ করছে তাহলে সেটা কি উৎপন্ন করছে, ফেনল উৎপন্ন করছে, এটা হচ্ছে আমার 1 নম্বর পদ্ধতি। আচ্ছা তাহলে আমি আবার বলি, অ্যানিলিন নিচ্ছি, অ্যানিলিন এর সাথে কার বিক্রিয়া করছি, নাইট্রাস অ্যাসিড, এই যে HNO2 নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মনে রাখবা তোমার বইয়ে এর চেয়ে ছোট তাপমাত্রা আর কোনো বিক্রিয়ায় ব্যবহৃত হয় না, তাহলে ফেনল উৎপাদনে একটা বিক্রিয়ার সবচেয়ে তাপমাত্রা কত, সবচেয়ে ছোটটা কত, 0 থেকে 5, বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা এর সাথে আমি কি দিছি, আদ্র বিশ্লেষণ করছি, বিশ্লেষণ করে কি উৎপন্ন করছি, ফেনল উৎপন্ন করছি, তাহলে এই প্রশ্নটা আসতে পারে অ্যানিলিন মধ্যে কিভাবে ফেনল উৎপাদন করা যায় এটাও আসতে পারে, অথবা আসতে পারে ফেনলের পরীক্ষাগার প্রস্তুতি এটাও আসতে পারে, অথবা আসতে পারে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের আদ্র বিশ্লেষণের ফলে কোনটি উৎপন্ন হয়, এই 3 প্রকারের প্রশ্ন হতে পারে। আচ্ছা তাহলে এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লেখা আছে বেনজিনের মাথায় N2Cl, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কি ভাবে প্রস্তুত করা যায় সেটা আমি লেখা আছে, দেখো তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের পরীক্ষাগার প্রস্তুতি করতেছে, এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, তো দেখো আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের কয়টা বিক্রিয়া লিখছি, 3টা, তাহলে মনে রাখবা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের উৎপাদন সবসময় 3টা ধাপে ঘটে, কয়টা ধাপে ঘটবে, 3টা ধাপে, তাহলে ফার্স্টে আসি দেখো এটা নাম কি, সোডিয়াম নাইট্রেট, তো সোডিয়াম নাইট্রেটের সাথে কার বিক্রিয়া করছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, সোডিয়াম ক্লোরাইড এবং নাইট্রাস অ্যাসিড, এটা হচ্ছে প্রথমটা। 2 নম্বরে দেখো এই যে অ্যানিলিন, এই অ্যানিলিন আমি কার সাথে বিক্রিয়া করছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যানিলিন হাইড্রোক্লোরিয়াম হাইড্রোক্লোরাইড লবণ উৎপন্ন করছে, তাহলে এই যৌগের নাম কি, অ্যানিলিন হাইড্রোক্লোরাইড লবণ, ঠিক আছে। অতঃপর এটার সাথে আমি কি দিছি, নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করছি, তাহলে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড লবণের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মূলনীতি কয়টা আছে, 3টা ধাপে বিক্রিয়া হয়, এটা যেন মনে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মূলনীতি লিখো, তোমার এই 3টা বিক্রিয়া লিখে বাংলা বর্ণনা করলে হয়ে যাবে, এই হচ্ছে আমার 1 নম্বর পদ্ধতি। এখন আমরা করতেছি ফেনলের পরীক্ষাগার প্রস্তুতির 2 নম্বর পদ্ধতি, তো 2 নম্বর করার আগে যেটা আমরা করতে হবে যে আমরা মনে রাখবো যে 2 নম্বর পরীক্ষা পদ্ধতির নাম হচ্ছে ডাও পদ্ধতি, কি বলছি, ডাও পদ্ধতি, 2 নম্বর পদ্ধতিকে বলা হবে ডাও পদ্ধতি, আমি একটু পরে ব্যাখ্যা করবো যে ডাও কিভাবে হলো, তো ফার্স্টে আমি আগে নাম শিখি, যেহেতু এটা হচ্ছে আমার বেনজিন, বেনজিনের অপর নাম হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ, এটা তো জানি, তাহলে বেনজিনের মাথার উপরে যদি হচ্ছে ক্লোরিন থাকে তাহলে তার নাম হবে ক্লোরো বেনজিন। আচ্ছা আবার আরেকটা নাম যদি বলি, তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, তাহলে এটা হচ্ছে অ্যারাইল ক্লোরাইড, ঠিক আছে, এটা বলতে হবে, তাহলে প্রশ্নটা হতে পারে এরকম যে অ্যারাইল ক্লোরাইড হতে কিভাবে ফেনল প্রস্তুত করা যায়, এটা আসতে পারে, অথবা আসতে পারে ফেনলের পরীক্ষাগার প্রস্তুতি লিখো, অথবা আসতে পারে ডাও পদ্ধতি বর্ণনা করো, এভাবে আসতে পারে। আচ্ছা তাহলে এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন, তো আমরা মনে রাখবো যে ফেনলের যে কোনো পদ্ধতির মানে যে কোনো বিক্রিয়ার সময় আমার যেটা করতে হবে, যদি কখনো ভুলে যায় তাহলে মনে রাখবো যে ফেনলের বিক্রিয়ায় সবার আগে আমার ক্ষারের সাথে বিক্রিয়া করতে হবে, কার সাথে বিক্রিয়া করবো, ক্ষার এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আমি নিয়েছি। আচ্ছা তাহলে তুমি চিন্তা করো যে এই ক্লোরোবেনজিন কার সাথে বিক্রিয়া করতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে মনে করো আমি বিক্রিয়া পারি না, তাহলে নিয়ম হচ্ছে এখান থেকে একটা জিনিস নিব, এখান থেকে একটা জিনিস নিব। আচ্ছা তাহলে এখানে যেহেতু সিএল আছে, তাহলে এখান থেকে আমি কি নিলে সেটা একটা যৌগ গঠন করতে হবে, আমি জানি যে যেহেতু সিএল আছে তাহলে এখান থেকে যদি আমি এইচটা নিয়ে নিই, তাহলে এইচ আর সিএল মিলে এখান থেকে কি যৌগ গঠন করবে, HCl যৌগ গঠন করে আলাদা হয়ে যাবে, ঠিক আছে, তাহলে বাকি থাকবে কি, ONA। আচ্ছা তাহলে এই যে দেখো সোডিয়াম ONA, বেনজিনের মাথার উপরে যদি ONA থাকে তাহলে তার সেই যৌগের নাম হচ্ছে সোডিয়াম ফেনেট, মনে থাকবে, তাহলে আমি কোটা ক্লোরোবেনজিন এর সাথে প্রথম কার বিক্রিয়া করছি, ক্ষার, ক্ষারের বিক্রিয়া করে কি উৎপন্ন করছি, উৎপন্ন করছি সোডিয়াম ফেনেট, এর সাথে অ্যাসিডের বিক্রিয়া করছি, তাহলে আবার একই পদ্ধতি, আমি জানি না বিক্রিয়া কিভাবে করতে হবে, তাহলে নিয়ম হচ্ছে এখান থেকে একটা জিনিস নিব
আর এখান থেকে একটা জিনিস নিব, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এখান থেকে কি নিব আমি সোডিয়ামটা নিব, আর এখান থেকে কি নিব সিএলটা নিব, তাহলে এই সোডিয়াম এই সিএল কে দেখে খুশি হয়ে যাবে, বাকি থাকবে কি এইচ, বাকি থাকবে তাহলে ও এর সাথে শুধু যাবে কি এইচ, তাহলে বেনজিনের মাত্রার উপরে ও এইচ চলে যাবে। এখন আমরা বুঝবো কি হবে যে এটা ডাও পদ্ধতি। তো খেয়াল করে একটা জিনিস, এই যে ডাও পদ্ধতি আমি লিখছি, তাহলে ডাও এর প্রথম অক্ষর কি ডো, তাহলে মনে রাখবা যে বিক্রিয়ায় আমার তাপমাত্রাটা চাপের দ্বিগুণ হবে মানে ডাবল হবে, তাহলে সেই বিক্রিয়াটা হবে ডাও পদ্ধতি। তাহলে আমরা মনে রাখবো যে ডাও মানে হচ্ছে ডাও এর ডো আর ডাবলের ডো, এটা হচ্ছে মনে রাখার কৌশল, যে ডাও পদ্ধতি মানে হচ্ছে ডাবল পদ্ধতি বিক্রিয়া, তাহলে এই যে ডাও এর ডো আর ডাবলের ডো মিলাই যে চাপ লিখছিলাম কত 150 থেকে 200 অ্যাটমোস্ফিয়ার, তাহলে তার তাপমাত্রাটা কত হবে ডাবল হয়ে যাবে, তাহলে কত 300 থেকে 400। তাহলে আমি যদি আবার বলি তাহলে কি হয়, ক্লোরোবেনজিন মানে অ্যারাইল ক্লোরাইড, প্রশ্ন এটা হতে পারে যে অ্যারাইল ক্লোরাইডের আদ্র বিশ্লেষণের মাধ্যমে কোন যৌগ উৎপন্ন হয়, তখন উত্তর হবে ফেনল, ঠিক আছে ডাও পদ্ধতি। তাহলে আমি ফার্স্টে কি নিছি ক্লোরোবেনজিন নিছি, তার সাথে বিক্রিয়া করছি এটা ক্ষারের সাথে বিক্রিয়া করছি, সেক্ষেত্রে তাপমাত্রাটা হবে চাপের ডাবল, এই যে ডাও পদ্ধতি ডো ডাবলের ডো, তাহলে তাপমাত্রাটা ছিল 300 থেকে 400, তাহলে চাপ হয়ে যাবে কত 150 থেকে 200। বিক্রিয়া করে উৎপন্ন করবে কি সোডিয়াম ফিনেট, ফিনেটের সাথে আবার কি বিক্রিয়া করছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়, এই সোডিয়াম এই ক্লোরিনকে দেখে খুশি হয়ে গেছে, বাকি যা আছে দেখে দিয়ে গেছে, তাহলে এটা ফেনল, ঠিক আছে। এখন আসি আমরা ফেনলের পরীক্ষার প্রস্তুতি লাস্ট বা তিন নম্বর বিক্রিয়াটা করতে, তিন নম্বর বিক্রিয়া আছে আলকাপ্লা থেকে কিভাবে ফেনল উৎপাদন করা যায়, ঠিক আছে। তো ফার্স্টে আমার জানতে হবে যে এই আলকাপ্লা জিনিসটা কি, তো তুমি হাজারি সারের বই থেকে যখন পড়বা তখন দেখবা এই এই টপিকটা যদি পড়ো তুমি, তুমি যদি মনে রাখবা যে 170 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কি বলছি যে আলকাপটাকে তুমি যদি 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতনের মাধ্যমে তুমি ভাঙো, তাহলে এর মধ্যে যে তেলটা পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যম তেল পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই কি মধ্যম তেল, তাহলে মধ্যম তেল হতে প্রাপ্ত ফেনল নিছি, তাহলে আমি বলছিলাম যে ফেনলের যে কোনো বিক্রিয়ার সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে ক্ষারের সাথে বিক্রিয়া করবা, তাহলে এটা হচ্ছে ফেনলের বিক্রিয়ার সর্বপ্রথম কাজ, যে ফেনলের বিক্রিয়া তুমি যদি না বুঝো তাহলে সবার আগে কি করবা ক্ষারের সাথে বিক্রিয়া করবা। তাহলে আমি একটু আগে বলে আসছি যে আমি দেখছিলাম যে আমি যদি বিক্রিয়া না বুঝি তাহলে আমি কি করি যে এখান থেকে একটা জিনিস নেই আর এখান থেকে একটা জিনিস, তাহলে তুমি দেখতেই বুঝতে পারতেছো যে এখানে আমার OH আছে আর এখান থেকে আমি কি নিয়ে একটা যৌগ গঠিত হয়ে যাবে, আমি অবশ্যই কি নেব হাইড্রোজেন, তাহলে OH আর H এই দুইটা জিনিস মিলে কি হয়ে যাবে পানি গঠন করবে, আর বাকি যা থাকবে দেখে দেখে, তাহলে বাকি যা আছে কি আছে ও এনে বাকি থাকে, তাহলে যে যৌগ গঠন করে তার নাম হচ্ছে, আচ্ছা তাহলে যে যৌগটা গঠন করে সেই যৌগের নাম হবে সোডিয়াম ফিনেট। আচ্ছা এখন এই সোডিয়াম ফিনেটের সাথে তুমি একটা অ্যাসিডের বিক্রিয়া করবা, এখন অ্যাসিডটা তুমি আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বেশি ভালো লাগে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডও নিতে পারো, তোমার সালফিউরিক অ্যাসিড বেশি ভালো লাগে তাহলে সালফিউরিক অ্যাসিড নিবা। তাহলে আবার একই নিয়ম, নিয়ম হচ্ছে এখান থেকে একটা জিনিস নিবা এখান থেকে একটা জিনিস নিবা, তাহলে আমি দেখতে বুঝতে পারতেছি এখানে কি আছে সোডিয়াম আছে আর এখান থেকে কি নিবা ক্লোরিন, নিয়ে কি গঠন করবে একটা যৌগ গঠন করবে এই HCl গঠন করবে, সরি এখানে সোডিয়াম ক্লোরাইড আংশিক পতন করছি, আলকাপটাকে যদি তুমি আংশিক পতন করো তাহলে কত ডিগ্রিতে করতে বলছি 170 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি তুমি একে ভাঙো তাহলে মধ্যম তেল পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে মধ্যম তেল হতে প্রাপ্ত ফেনল। এর সাথে কার বিক্রিয়া করবে ক্ষারের বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে সোডিয়াম ফিনেট উৎপন্ন করবে, সোডিয়াম ফিনেট আবার কার সাথে বিক্রিয়া করবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ফেনল উৎপন্ন হবে। এই পয়েন্টটা খুব ভালো মতো রিডিং করবা, এখান থেকে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা ব্যাখ্যামূলক কোশ্চেন হিসেবে আসে, তো আমি জাস্ট বিক্রিয়াটা বুঝিয়ে দিলাম তোমরা এটা থিওরি গুলো করে নেবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফেনলের তিনটা বিক্রিয়া।